আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডের গালের মধ্যে আমি চুমু দিছি, এটা যদি মানুষের সহ্য হয় না, এখন এটা তো বলার কিছু নাই। আমার পরিবারের, আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, ঠিক আছে, একটি সাধারণ যদি নর্মাল ছবি, আমি যদি তাদেরকে আদর করি, সেই আদরের ছবিটি যদি পোস্ট হয় আর সেটি যদি মানুষ দেখে যদি নেগেটিভ চিন্তা ভাবনা করে, আমি তো মনে করি তারা কোনো সমাজের কোনো 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 ভালো মানুষ বলেই তো আমার কাছে গণ্য হয় না। ফটোটা কিন্তু আমার ছেলেই তুলেছে, মনে আছে তোমার? ফটোটা কিন্তু বিচের সামনে আমার ছেলেই তুলেছে। ইভেন ও যখন দেখলো ব্যাপারটা, ও কিন্তু ক্লাস 7-এ পড়ে, সে কিন্তু এখন একদম ছোট না, মোটামুটি সে সবকিছু বোঝে। আমার ছেলে যখন দেখলো, তখন আমরা লাঞ্চ করছিলাম, তো আমার ছেলে বলছে, মা যারা এই ধরনের কমেন্টস করছে, আমার মনে হয় মোস্ট অফ তারা, মানে তারা ম্যাক্সিমামই হচ্ছে ডিভোর্সি। খারাপ লাগা বা অনুশোচনা, মন্দ সময়টা আপনারা কিভাবে মেনটেন করে চলেন, দুটি ব্যস্ততার মাঝে থাকেন? দেখেন, মন্দ সময় বলতে গেলে কোনটা বোঝায়, এখন পরিবারের যদি কেউ অসুস্থ হয়, কেউ যদি কোনো সমস্যায়, বিশাল কোনো সমস্যায় বা কোনো ধরনের কোনো কিছু, তখন হয়তো মন মানসিকতা খারাপ হয়। এছাড়া আমি কিন্তু মানে চিন্তা খুব কম করি, মানে বিশেষ করে মানে এত কিছু মাথায় কোনো সময় লোড নেই না, যে চলছি তো এগিয়ে যাচ্ছি, হ্যাঁ কোথায় যে একটি জায়গায় না একটি জায়গায় যে পৌঁছাবো, এটি কি আমার আমার চিন্তা ভাবনা। অন্য কার ভিতরে, অনেকের ভিতরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমার চিন্তা ভাবনা এটা। আমি মানে টেনশন করি খুব কম, মানে টেনশন আমার ফ্রম দ্য বিগিনিং, জীবন থেকে আমার টেনশন, আমি টেনশনের মানে আমি নেই না বললে চলে। লাইফে তো আপস অ্যান্ড ডাউনস থাকবেই, সব কিছু। ধরেন আমার বাচ্চার একটু ঠান্ডা কাশি হলো, ওইটা নিয়ে মনটা খারাপ হয়, বা দেখা যায় যে কোনো একটা ডিজাইন করার পরে সে ডিজাইনটা একটু ফ্লপ গেল, সেটা নিয়ে একটু মনটা খারাপ হয়। তো আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই, সব কিছু ওভারকাম করে তো আমাদেরকে চলতে হবে, বাঁচতে হবে। তবে আমরা খুবই খুবই পজিটিভ থিঙ্কিং করা মানুষ, নেগেটিভটা চিন্তা করি কম, ভালো থাকতে পছন্দ করি। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মানে পরিবারটাকে নিয়ে, আমাদের যতটুকু ওর পরিবার আমার পরিবার সব কিছু মিলেই তো আমাদের পরিবার, তো সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চেষ্টা করি, দ্যাটস ইট, আর কিছু না। প্রত্যাশা করি ভালো থাকুন। আমি আপনার ফেসবুকে কিছু পোস্ট ছবি নিয়ে সম্প্রতি সমালোচনা হয়েছে, এটা যে আপনার একা তা না, কিন্তু ছবি কর্মী হিসেবে অনেকেই বলছেন যে ছবি পোস্ট করতেই পারে, এটা এফবিসিতে বা বিভিন্ন জায়গাতে বলা না না, আমিই বলি বিষয়টা, আমি বলি বিষয়টা হলো গিয়ে, আমি জানি না কে বা কারা কোনো কমেন্টস করে। আমার পরিবারের, আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, ঠিক আছে, একটি সাধারণ যদি নর্মাল ছবি, আমি যদি তাদেরকে আদর করি, সেই আদরের ছবিটি যদি পোস্ট হয় আর সেটি যদি মানুষ দেখে যদি নেগেটিভ চিন্তা ভাবনা করে, আমি তো মনে করি তারা কোনো সমাজের কোনো 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 ভালো মানুষ বলেই তো আমার কাছে গণ্য হয় না। এটা তো মনে হয় যে তার ভিতরে কোনো পারিবারিক কোনো বোধ নাই, ঠিক আছে, সে সে পরিবারের সাথেই কোনো তার সংশ্লিষ্ট নাই, সে হলো গিয়ে চলে রাস্তাঘাটে, নাহলে এই ধরনের কমেন্টস কেউ করতে পারে না। আমি আমার ওয়াইফকে ধরতেই পারি, আমার সে আমার সহধর্মিনী, ঠিক আছে, তা আমার কথা হলো কি যে তাকে আমি ধরলাম তুমি কমেন্টস করবে, এটা কোন সমাজে, এটা এটা আমি বলবো যে একটা বিকৃতি মন মানসিকতা যাদের আছে তারা এই ধরনের চিন্তা ভাবনা করে। এছাড়া কোনো ধরনের কোনো সাংসারিক মানুষ বা কোনো ভালো মানুষ যারা চিন্তাধারা বোধ জ্ঞান বুদ্ধি সব আছে, তারা কোনো দিনও এই ধরনের কমেন্টস করবে না। ভাবি কি বলবেন আপনার এই কমেন্ট নিয়ে বা এই ছবি নিয়ে? এটা তো আসলে ফার্স্ট অফ অল বলার কোনো মানে কোনো সাবজেক্ট বলেই আমি মনে করি না। আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডের গালের মধ্যে আমি চুমু দিছি, এটা যদি মানুষের সহ্য হয় না, এখন এটা তো বলার কিছু নাই। অসহ্যটা আসলে কি হতে পারে, মানে জেলাস করা, যে মানে উনি হচ্ছেন প্রিয় মানুষ, যদি দুইটা চিন্তা আমরা করি যে ওনার অনেক ভক্ত আছেন, মেয়ে হোক ছেলে হোক, আচ্ছা তার ভক্তরা তো চাইবেন না যে স্ত্রী হোক আর যে হোক তার পাশাপাশি কেউ না যায়। আচ্ছা তাহলে তার ভক্তরা, আচ্ছা এভরিবডি নোজ দ্যাট হি ওয়াজ আ রোমান্টিক হিরো, হ্যাঁ তাহলে ওই সময় তার তো রোমান্টিক মুভিগুলোতে অনেক রোমান্টিক সিন আছে, সেটাকে তো একদম ভিউ কার্ড করে পোস্টার করে বাসার মধ্যে ক্যালেন্ডারের মতো লাগায় রাখছে, তো সেটা তাদের খুব প্রিয় ছিল। বাট অ্যাজ আ ওয়াইফ আমি যখন তার গালের মধ্যে চুমু দিছি, তো সেইটা নিয়ে, সেই ছবিটা নিয়ে এত আলোচনা সমালোচনা, আমার আসলে হাসি পায়।
কিন্তু ওটা তো হচ্ছে যে যে অভিনয় ছিল এটা তো একদম বাস্তবিক এবং স্বীকৃতি প্রাপ্ত যে উনি আপনি তো আর অভিনয় করছেন না সেখানে তো আরো সেখানে তো আরো অবজেকশন থাকার কথাই না কিন্তু যে অবজেকশন যারা দিচ্ছেন অথবা যারা বলছেন তাদের মধ্যে থেকে আপনার কি মনে মানে তারা তারা যা করছেন এটা কি আসলে সমুচিত কিনা নাকি আসলে সমাজের জন্য দুষ্কৃতকারী বা তারা সমাজকে কলুষিত করছে হ্যাঁ তাদের ব্যাপার হচ্ছে সমালোচনা একটা কিছু না করতে হবে করব দ্যাটস ইট হাতে মোবাইল আছে দিলাম একটা বাজে কমেন্টস করে আমার তো কিছু যায় আসে না পয়সা তো খরচ হলো না মোবাইল হাতের মধ্যে আছে ছবিটা পাইলাম আরে শাকিল খানের বউ আর শাকিল খান দিলাম একটা কমেন্টস করে কোনো পয়সা লাগলো না মজাই তো লাগলো আমার লাইফ দেখছে দিল একটা বাজে কমেন্টস করে পয়সা তো লাগছে না এরকম একটা ব্যাপার যারা করছেন তারা হয়তো ভাবছেন না যে আসলে আমার একটা মন্তব্য কি হতে পারে কারণ আপনি আমি একটু প্রশ্ন একটু বড় করে করতে চাই যে আপনার স্ত্রী আপনার সন্তান আছে আপনার আত্মীয় স্বজন আছে তারা যখন একটা ব্যাড কমেন্ট দেখবে আপনার ছবিতে করেছে বিচের সামনে আমার ছেলেই তুলেছে ইভেন ও যখন দেখলো ব্যাপারটা ও কিন্তু ক্লাস 7 এ পড়ে সে কিন্তু এখন একদম ছোট না মোটামুটি সে সবকিছু বোঝে আমার ছেলে যখন দেখলো তখন আমরা লাঞ্চ করছিলাম তো আমার ছেলে বলছে মা যারা এই ধরনের কমেন্টস করছে আমার মনে হয় মোস্ট অফ তারা মানে তারা ম্যাক্সিমামই হচ্ছে ডিভোর্সি মানে আমার হাসি মানে ওর কথাটা শুনে আমার এত হাসি পাইছে আর আত্মীয় স্বজন কি জানে না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এটাকে আত্মীয় স্বজন জানে না আর এটা এমন কোনো ছবি না যেটা নিয়ে নাকি সমাজে বিরূপ কোনো প্রতিক্রিয়া হবে এটা যারা এই ধরনের কমেন্টস করছে তারা খুবই নেগেটিভ মেন্টালিটি আমি বলবো শাকিল ভাইয়ের কাছে একটা পজিটিভ কমেন্ট এসেছে আপনাদের এই ছবি দিয়ে যে হয়তোবা কি আপনি ভাবিকে মানে আপনার সহধর্মিণীকে রিহার্সাল করিয়েছেন মানে করাচ্ছেন কিনা যে মানে অভিনয় ফিরবেন অনেক খবর আসছে শুনেন এগুলো একটা সিলি একটা মানে একটা বিষয় হ্যাঁ এই ধরনের কমেন্টস আমি জানি না কারা করে হ্যাঁ মানুষের আসলে মানে কাজ থাকতে হবে তো এখন হয়ে গেছে কি যে এই করোনার সময় কাজ নাই তো অনেক বেকার তো তো যাই হোক সবাই দেশের মানুষ বেকার থাকবে না এটাই আমরা আশা করি আমরা চাই না কেউ বেকার থাকুক তো এই সেই ইয়ে থেকেই এই এই সমস্ত চিন্তা ভাবনা মনে মানুষের ভিতরে ঢুকে আর কি আমার কাছে মনে হয় যেটা আচ্ছা আমরা প্রথমত প্রত্যাশা করি আপনাদের স্বামী স্ত্রীর সংসার একটা দৃষ্টান্ত হোক এবং এটা অনেক সময় হয়ে যাচ্ছে বিভিন্ন মানুষ উৎসাহিত হচ্ছে আপনাদের খবর আমরা নিই বিভিন্ন গ্রাহকদের কাছে আপনাদের লাইভ দেখে আপনাদের ভিডিও দেখে তারা উৎসাহিত হচ্ছে শাকিল খান ভাই তার ওয়াইফকে সহযোগিতা করছে বা শারমিন শাকিল আপা তার হাজব্যান্ডকে সহযোগিতা করছে আমরাও করবো এই যে দৃষ্টান্তগুলো হচ্ছে বেরিয়ে আসছে এগুলো শুনতে বা যখন শুনেন কেমন লাগে না এটা তো একটি আমার কাছে অবশ্যই ভালো দিক দেখতে তো অবশ্যই ভালো কারণ হলো গিয়ে দেখেন মানুষ যখন উৎসাহী হয় যখন নিজের পায়ের উপর দাঁড়ানোর জন্য চেষ্টা করে স্বাবলম্বী হয় তো এটি তো মানে আমার কাছে মনে হয় যে সমাজকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান আপনি নিজেকে যদি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে পাশাপাশি আপনার সহধর্মী নিয়ে কাজ করবে এটি তো ভালো দিক তাই না এটিকে তো আমার মনে হয় যে যদি কেউ যদি আমারটা দেখে যদি আরেকজন ইয়ে হয় শুনুন পৃথিবীতে কারো না কারো দেখে দেখেই তো মানুষ শিখে তাই না আমি আপনারটা দেখে শিখছি আমারটা দেখে আরেকজন শিখছে তারটা দেখে আরেকজন শিখছে এটি তো বাস্তবতা তাই না তবে আপনাদের কাজ দেখে বা যে ছবির কথাই বললাম দেখে যখন কিছু অনলাইন গুইপুর নিউজ বা অনলাইন পত্রিকা যে নেগেটিভ নিউজগুলো করে মনে হয় হয়তোবা গণমাধ্যমের কোনো নিউজ পাচ্ছিল না সেই জন্য এরকম একটা নিউজ দিছে ওই সময়টাতে হয়তো নিউজের একটু অভাব ছিল এমনিতে দৃষ্টান্ত স্বরূপ মানে আপনি যারা যারা কাপল আছেন দম্পতি নতুন সংসার করবেন বা সামনে এগিয়ে যাবেন তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি থাকবে তাদের উদ্দেশ্যে মেসেজ হলো যে যে মানুষটাকে বিয়ে করবেন বা করেছেন অবশ্যই সেই মানুষটা হইতে হবে ভালোবাসার মানুষ হ্যাঁ কারণ কারো প্রেশারে বা
মানে বিয়েটা করা উচিত না আমরা অনেক সময় যেটা আমাদের দেশে দেখি যে গার্জিয়ানের প্রেসারে বা বিভিন্ন কারণে হয়তো একটা মানুষকে জোর করে বিয়ে করে ফেলে তারপরে হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় অবশ্য এই কাজগুলো করা উচিত না প্রত্যেকটা গার্জিয়ানকে বুঝতে হবে যে যাকে আমি বিয়ে করব সে মানুষটা অবশ্যই আমার মনের মানুষ হইতে হবে এবং এই মানুষটার সাথে যদি আমি সারাটা জীবন কাটাতে চাই যে কয়েকটা জিনিস আর মানে ফলো করতে হবে সেটা হচ্ছে অবশ্যই দুজনের মধ্যে বিশ্বাস থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এবং একটা জিনিস থাকতে হবে যেটা আমার দ্বারা যে যেন সে কখনো কষ্ট না পায় বা আমি এমন কোনো কাজ কখনো করব না যেটা তার কাছ থেকে আমাকে হাইড করতে হয় বা সে যদি জানতে পারে বা সে যদি ওই জিনিস ব্যাপারটা জানতে পারে সে খুব কষ্ট পাবে বা দুজনের মধ্যে রিলেশনটা হইতে হবে ট্রান্সপারেন্ট মানে বন্ধুত্ব থাকতে হবে সবচেয়ে বড় কথা যেটা তাহলে আপনি ওই মানুষটার সাথে সারাটা জীবন কাটাতে পারবেন ভাই কি বলবেন এই প্রসঙ্গে না এটা এটা আমি সে যেটা বলেছে একবার কারেক্ট কথাই এটা আমি তার সাথে একমত কারণ আপনার সাথে আপনার একটি জীবন কনজুগাল লাইফে তো দুজন দুজনকে ট্রাস্ট করতেই হবে এবং একজন একজনকে বিশ্বাস করতেই হবে হ্যাঁ এটা একবারে মানে পানির মতো স্বচ্ছ হতে হবে এটি তো কোনো কিছু হাইড অ্যান্ড সিক থাকা উচিত না দুজনের মধ্যে আর ভুলভ্রান্তি হতেই পারে চলার পথে হয়তো বা কোনো কারণে কারো ভুল হতে পারে তবে সেটিকে আলাপ আলোচনার মাধ্যমে তো সেটাকে সমাধান করা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা মনে করি যে আমরা প্রত্যাশা করি যে আপনাদের যে দূরদৃষ্টি এবং সহভাগিতা এটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে এবং প্রতিষ্ঠিত হয় এবং ইনশাল্লাহ আজকে যারা দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ তাদেরকে রইল আমার শুভকামনা আমাদের শুভকামনা।